আমাদের বিস্মিত করার জন্য পৃথিবীর ভান্ডার সবসময় পূর্ণ থাকে। পৃথিবীর প্রতিটি কোণেই লুকিয়ে আছে ব্যাখ্যাবহুল এমন কিছু প্রাকৃতিক বিষয় যা আমাদেরকে বিজ্ঞান সম্পর্কে জানার জন্য কিছুটা হলেও উদ্বুদ্ধ করে তোলে। এই স্থানসমূহের মধ্যে কিছু স্থানে পৌঁছানো মোটামুটি অসাধ্য সাধনের সমান, আর কিছু স্থান সারা বিশ্বের পর্যটকদের গন্তব্যস্থল। এই সকল স্থান বিজ্ঞানীদের ব্যস্ত রাখে উত্তর খোঁজার কাজে, আর বিশ্ব আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে সেই সকল রহস্যের উদ্ঘাটন করে। আজকে আমরা জানব এরকমই কয়েকটি রহস্যজনক স্থান সম্পর্কে। ব্লাড ফলস, অ্যান্টার্কটিকা। বেশিরভাগ মানুষই নিজের চোখে ব্লাড ফলস অবলোকন করতে পারবে না, কিন্তু দৃশ্যটি অত্যন্ত চমকপ্রদ। টেইলর গ্লেসিয়ারের শ্বেত শুভ্র গা বেয়ে রক্তলাল ঝর্ণা বয়ে পড়ছে। এই ঝর্ণা প্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেইলর 1911 সালে, যিনি প্রথম টেইলর গ্লেসিয়ারে অভিযান চালান এবং তার নামানুসারে এর নামকরণ করা হয়। গ্লেসিওলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্টরা এই রহস্যময় লাল প্রবাহের কারণ অন্বেষণ করছেন। তারা এই উপসংহারে এসেছেন যে রক্তরঙা এই পানির উৎস হল ভূগর্ভস্থ জলাশয়, যেখানে লোহার আধিক্য রয়েছে। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে বরফের 1300 ফিট নিচে উদ্ভিদ জানু বিদ্যমান, যা লোহা এবং সালফারপূর্ণ পানির মধ্যে এখনও টিকে আছে। ম্যাগনেটিক হিল, নক্সটন, নিউ ব্রান্সউইক। এমন কি আছে যা একটি গাড়িকে কোনোরকম শক্তি প্রয়োগ ছাড়াই পেছনের দিকে টেনে নিয়ে যাবে? পৃথিবীর অন্তর্নিহিত কোনো চুম্বকীয় ক্ষমতা, নাকি এর থেকেও চমৎকার কিছু? এমনই এক জায়গা রয়েছে কানাডার প্রদেশ নিউ ব্রান্সউইকের নক্সটন শহরের উত্তর পশ্চিম প্রান্তে, যা ম্যাগনেটিক হিল হিসেবে পরিচিত। 1930 সালে যখন ম্যাগনেটিক হিলের ঘটনা প্রচারণা লাভ করতে থাকে, তখন থেকে আজ পর্যন্ত এই স্থানের চুম্বকীয় ক্ষমতার পেছনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এই স্থান পর্যটকদের আকর্ষণের বিষয়ে পরিণত হয়েছে আবিষ্কারের পর থেকেই। অবিস্মরণীয় এই চুম্বকীয় ক্ষমতা পরখ করতে চাইলে গাড়ির চালককে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে গাড়িকে রাস্তার শেষ প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। তারপর যখন গাড়ির ইঞ্জিন বন্ধ করা হবে, তখন গাড়িটি চুম্বকীয় ক্ষমতার বলে পেছনে গড়ানো শুরু করবে। সার্টসি, আইসল্যান্ড। যদি কেউ আপনাকে খুব জোর সহকারে বলার চেষ্টা করে যে পৃথিবীতে নতুন কিছুই নেই, তাহলে তাদেরকে জানান আইসল্যান্ডিক দ্বীপ সার্টসি এর ব্যাপারে। আইসল্যান্ডের ভেস্থ মাইনার আর্কিপেলেগো শহরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি আগ্নেয়দ্বীপ এই সার্টসি। 1963 সালের পূর্বে এই দ্বীপের কোনো অস্তিত্বই ছিল না। 1963 সালে সমুদ্রপৃষ্ঠের 130 মিটার নিচে সংঘটিত এক জলস্থ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে এই দ্বীপের উৎপত্তি। অগ্নুৎপাত চলতে থাকে 1967 সালের 5ই জুন পর্যন্ত, এবং তা বন্ধ হওয়ার পর সেই স্থানে এক দ্বীপের সৃষ্টি হয় যা আগে সেখানে ছিল না। এই নতুন দ্বীপের নামকরণ করা হয় নোর্স পুরাণের আগুনের ইওটুন বা দত্ত সাউটরের নাম অনুসারে। লং ইয়ার বেইন, নরওয়ে। 20 এপ্রিল থেকে 23 অগস্ট পর্যন্ত গ্রিনল্যান্ডের উত্তরে আর্কটিক সাগরে অবস্থিত নরওয়িয়ান আর্কিপেলেগো সালভার্ডে সূর্য অস্ত যায় না। এই ঘটনাটি সেখানে অবস্থিত মানুষের দেহ ঘড়ির ওপর বিরূপ প্রভাব ফেলে। সূর্য অস্ত না যাওয়ার ফলে এই সময়কালে কখন দুপুর, কখন মধ্যরাত বা কখন নতুন একটি দিনের শুরু তা বুঝে ওঠাই মুশকিল হয়ে পড়ে। ইটার্নাল ফ্লেম ফলস, আর্চার্ড পার্ক, নিউ ইয়র্ক। পশ্চিম নিউ ইয়র্কের টেস্টনাট রিস পার্কের সংরক্ষিত শেল ক্রিক অংশে অবস্থিত ছোট্ট একটি জলপ্রপাত ইটার্নাল ফ্লেম ফলস। ঝর্ণার ভিত্তিতে ছোট্ট একটি ছিদ্রের মধ্য দিয়ে অনবরত প্রাকৃতিক গ্যাস নির্গত হয়, যার মাধ্যমে সামান্য শিখা প্রজ্বলন করা যেতে পারে। প্রায় সারা বছরই এই শিখা প্রজ্বলিত থাকে। যদিও এই আগুন নেভানো সম্ভব, কিন্তু এই শিখা সবসময় জেলে রাখতে হয়।
রেলাম পাগো ডেল কাতাতুম্ব ওলোগা ভেনেজুয়েলা। কাটাতুম্বের বজ্রপাত ভেনেজুয়েলার বায়ুমণ্ডলীয় এক প্রপঞ্চ। এই ঘটনা শুধুমাত্র লেক মারাকাইবোতে নিমজ্জিত কাটাতুম্ব নদীর মুখে ঘটে থাকে। সেই স্থানের আর্দ্রতা, পর্বতমালার উচ্চতা এবং সমুদ্র থেকে প্রবাহিত বাতাসের সংঘর্ষের ফলে মারাকাইবো এর দক্ষিণ পশ্চিমাঞ্চল কোণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত ঘটে, যা প্রতি বর্গ কিলোমিটারে 250টি। প্রতি বছরের মে এবং অক্টোবর মাসের শুরুতে বছরে 200 রাত ধরে বজ্রপাতের খেলা চলে। মাঝে মাঝে প্রতি মিনিটে 25টিরও বেশি বজ্রপাতের ঘটনাও আছে। এরই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস প্রতি মিনিটে 12টির বেশি বাস পড়লে তাকে সীমাতিরিক্ত বলে ঘোষণা করেছেন। আর এর ফলে এই স্থান ভ্রমণ পিপাসুদের তীর্থস্থানে পরিণত হয়েছে। পামুককালে, তুর্কি। পামুককালে, যার অর্থ তুলার প্রাসাদ, তুর্কির দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেনিজলি প্রদেশের এক প্রাকৃতিক স্থান। এলাকাটি তার প্রাকৃতিক উষ্ণ জলাশয় এবং ট্রাভেরটাইনের প্রকাণ্ড সাদা চত্বরের জন্য বিখ্যাত, যা মূলত প্রবাহিত পানির থেকে যাওয়া কার্বোনেটেড খনিজ পদার্থ দিয়ে সৃষ্ট। এই এলাকায় মোট 17টি প্রাকৃতিক উষ্ণ জলাশয় আছে। বর্তমানে প্রাচীন পবিত্র নগর হিয়েরোপোলিসের জলাশয়ের অবশিষ্টাংশ এখনও বিদ্যমান, কিন্তু তুলার প্রাসাদের এমন চত্বর, পাহাড় চূড়া এবং স্থির সাদা ঝর্ণার প্রাকৃতিক দৃশ্য সত্যিকার অর্থেই মনোমুগ্ধকর। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।